ফিতনার যুগে জামাত বন্ধ থাকার কথা বলা হয়েছে। এখানে জামাত বলতে কি বুঝিয়েছে? জামাত বলতে সাহাবায়ে কেরামকে বুঝিয়েছে। জামাত বলতে সাহাবায়ে কেরামকে বুঝিয়েছে। জামাত বলতে তথাকথিত কোনো দল নয়। জামাত বলতে কোনো আপনাদের কোনো পরিচিত কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলও নয়, অথবা তথাকথিত কোনো হ্যাঁ সুলুক হ্যাঁ এবাদতি দলও নয়। এবাদত দল বুঝলেন না? হ্যাঁ, নকশবন্দি মুজাদ্দিদি কত রকম দল বেরোচ্ছে এগুলিও নয়। জামাত হচ্ছে সাহাবায়ে কেরাম। এমনকি সাহাবায়ে কেরাম অনুসারে যদি একজনও হয় কোনো জগতে, তিনিও দেখুন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সময়ে তিনি একা, আর দুই একজনকে জেলে পুরাইছে, আর বাকিরা সবাই সালাকি করে যে আমাদের মুফতিয়া যা বলা হয় কোরআন আমার মুখে উচ্চারণ করলে হ্যাঁ কোরআন সৃষ্ট, মনে মনে বলতেছে যেটা আমার মুখে উচ্চারণ করছে, এই সালাকি করে বাসার জন্য করছে। আহমদ ইবনে হাম্বল যদি সালাকি করে নাই, বলছে না কোরআন আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী সৃষ্ট হইতে পারে না, একাই হক, একাই জামা। এই জন্য সালবে সালহীন বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন আল জামাআতু আল জামাআতু হকুন ওয়াই কুনতা ওয়াহদাক, জামাত তুমি একা হলে ওটা জামাত, হক যেটা এটা জামাত। হক কেন? হকটা তো সাহাবায়ে কেরাম আগে এজমা হয়ে গেছে, আগে জামাত হয়ে গেছে। এখন যদি সবাই নাও নেয়, পৃথিবীতে যদি কোনো মুষ্টিমেয় কটা মানুষ থাকে, গোড়াবা যদি হয়ে যায় মানুষগুলো, কোনো কিছু যায় আসে না, এরাই জামাত, এরাই জামাত। জামাত আমরা বেশি মানুষ, আমরা 99% আমরা 90% এগুলো দিয়ে বাগাড়ম্বর করার কোনো সুযোগ নেই। আমরা তরুণ সমাজ কীভাবে মোবাইল আসক্তি বেঁচে দিনের মধ্যে প্রবেশ করতে পারি, বিশাল জিনিস। এটার মধ্যে বড় দরকার হচ্ছে, বিশ্বাস করুন আমি অনেক চিন্তা ভাবনা করছি, যদি প্রশ্ন উত্তরের সামনে আমার না থাকতো তাহলে আমি মোবাইলগুলি রাখতাম না। মোবাইলগুলি এত ফেতনার জিনিস কল্পনার বাইরে। প্রথমে সময় কমান, আমি আপনাদেরকে বলছি প্রথমে সময় কমান। প্রথমে বলেন যে ঠিক আছে এখন থেকে আমরা ক্লাস টাইমে কখনো মোবাইল ব্যবহার করবো না, এবং রাতের 10টা থেকে সকাল পর্যন্ত ব্যবহার করবো না, তাহলে বিশাল সময় কিন্তু বাদ পড়ে যায়। আসর থেকে মাগরিব শুধুমাত্র মোবাইলে থাকবো, তাও আমাদের পিতা মাতা আত্মীয় স্বজনের খবর নিতে অথবা কোনো দিনের কাজ করতে, এগুলির মধ্যে যার দায়িত্ব নাই তাদের কথা বলছে, এটা তাদের করেন, দেখবেন যে আপনি ধীরে ধীরে এইটা থেকে এই ফেতনা থেকে বেঁচতে পারতে পারছেন। ইচ্ছা করলে বাঁচতে পারা যায়। যার দায়িত্ব কম তাকে এই মোবাইলের মধ্যে বেহুদা সময় নষ্ট করেন না। আমি দেখেছি মোবাইলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলে যাচ্ছে, তার খবর নেই, অথচ তারে যদি বলা হয় এই সময়ে ভাই 2-10 মিনিট বসেন, একটা কোরআন একটা হাদিস শুনবো, একটা হাদিসের ব্যাখ্যা শুনি, বলতে আমার সময় নেই, আসতে সময় নেই, যাই দেখলেন ঠিকই তিনি হ্যাঁ হয় বড় একটা শয়তানের বাক্স নিয়ে বসছে, না ছোটো একটা বাক্স নিয়ে বসছে, দুইটা একটা তো আছে তার